প্রিয় মাছ চাষি ভাইয়ের আসসালামু আলাইকুম ফ্রেশ ফিশ বিড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মাছ চাষি ভাইয়ের আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তারামবাই মাছ চাষ সম্পর্কে বিস্তারিতভাবে এবং এই মাছটি চাষ করে আপনারা কীভাবে লাভবান হতে পারেন সেই সম্পর্কে তারামবাই মাছ খুবই একটি সুস্বাদু মাছ এবং বর্তমান সময়ে এই মাছটির ব্যাপক চাহিদা রয়েছে তাই এই মাছটি চাষ করে আপনারা সকলে লাভবান হতে পারেন এই মাছটি চাষ করতে গেলে প্রথমত যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পুকুর প্রস্তুতি আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ আছে এরূপ পুকুর আপনাকে নির্বাচন করতে হবে অর্থাৎ আপনাকে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস রয়েছে এমন একটি পুকুর এবং পুকুর হতে হবে কাদামুক্ত পুকুরের উপরে কোনো গাছপালা থাকলে তার ডালপালা কেটে দিতে হবে যাতে করে পর্যাপ্ত আলো বাতাস আসে এরপরে আপনি চলে যাবেন পুকুর প্রস্তুতিতে পুকুর নির্বাচন করার পরে আপনাকে পুকুর প্রস্তুতি করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে পুরাতন পুকুর হলে তলদেশে কমপক্ষে পনেরো দিন শুকনো অবস্থায় রোদ্র লাগাতে হবে শুকানো অবস্থায় প্রতি শতাংশে এক কেজি হারের চুন গুলে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে শতাংশে ছয় থেকে সাত কেজি পচা গোবর সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে তারপর পুকুর বৃষ্টি অথবা পাম্পের সাহায্যে চার থেকে পাঁচ ফুট আয়রন মুক্ত পানি দিয়ে ভর্তি করতে হবে যদি দেওয়ার পর প্রতি শতাংশে একশো গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি এবং দশ গ্রাম পটাশ সার একসঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে এরপরে আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে পুকুরটি প্রস্তুত হয়ে যাওয়ার পরে আপনাকে লক্ষ্য রাখতে হবে পোনা সংগ্রহ মাছ চাষি ভাইরা আপনারা আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পোনাটি সরবরাহ করে থাকি এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মজুত পুকুরের চাষ ব্যবস্থাপনা অর্থাৎ আপনি যে বিষয়টি প্রথমেই করেছেন সেটি হচ্ছে পোনা সংগ্রহ করেছেন করার পরে আপনাকে মজুত করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে তারা মাছ পুকুরে একক ও মিশ্র চাষ করা মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় একক চাষ পদ্ধতিতে প্রতি শতাংশে সাতশো থেকে আটশোটি এবং মিশ্র চাষ পদ্ধতিতে আশি থেকে একশোটি আপনাকে সাইজের পোনা মজুত করতে পারেন সার হিসেবে গোবর মুরগির বৃষ্টি এবং খাদ্য হিসেবে তিরিশ পার্সেন্ট আমিযুক্ত খাদ্য কিন্তু আপনারা দিতে পারেন প্রিয় মাছ চাষী ভাইরা আপনারা যদি এইভাবে চাষ করতে পারেন আশা করি আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে ভালো লাভবান হতে পারবেন তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের সুস্থ সবল পোনাটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছটি দিয়ে থাকি সবার আগে দ্রুততম সময়ের মধ্যে তাই আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটিকে আজকে যারা নতুন দেখেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ